মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে কারেন্ট জালসহ ছয় জেলেকে আটক করেছে নৌপুলিশ। বুধবার গভীর রাত থেকে আজ সকাল পর্যন্ত চলে এই অভিযান। দায়িত্বে থাকা নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম জানান, ইলিশ মাছ শিকারে ব্যবহৃত 1.5 কোটি মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জালে 120 কেজি ইলিশ মাছ ধরা পড়েছে জানিয়ে তিনি বলেন, ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় নদীতে প্রচুর ইলিশ মাছ পাওয়া যায়, তাই বিধি নিষেধ উপেক্ষা করে মাছ শিকার করে জেলেরা। 28 অক্টোবর পর্যন্ত নিয়মিত অভিযান চলবে বলে জানান তিনি। আমাদের প্রায় 1500 ফোর্স আমরা মাঠে আছি। আমরা গতকাল রাতে আপনি দেখছেন এই যে অভিযানের অংশ হিসাবে আমরা ঢাকা থেকে রওনা করছি। গজারি এয়ারপোর্ট থেকে আমরা আসলে এই নদীতে যে অবৈধ কার্যক্রম দেখতেছি, যে জাল ফেলে নিষেধাজ্ঞা অমান্য করে জাল ফেলে মাছ ধরতেছে, তো সেটা প্রতিরোধের জন্য আমরা এই অভিযান পরিচালনা করতেছি। এ বিষয়ে জানতে আমরা এখন যাচ্ছি চাঁদপুরে আমাদের সহকর্মী শফি মাহমুদ সাগরের কাছে। সাগর, নৌপুলিশের অভিযান কর্মসূচি সম্পর্কে আমাদেরকে জানাবেন। বিতা, গতকাল রাত থেকেই তো অভিযান চলছিল এবং এটি কিন্তু গত 7 তারিখ থেকে শুরু করে চলছে এবং চলবে আগামী 28 অক্টোবর পর্যন্ত। তো এই মুহূর্তে চাঁদপুরের এই মুহূর্তে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে পুলিশ প্রশাসন, স্থানীয় সরকার প্রশাসন এবং এখানকার জেলে এবং মৎস্য ব্যবসায়ীরা তারা একটি মতবিনিময় সভা আয়োজন করেছে, যেখানে প্রধান অতিথি হিসেবে আছেন শিক্ষামন্ত্রী দীপুমণি। এছাড়াও এই মতবিনিময় সভায় মূলত আলোচনা হচ্ছে যে যেহেতু এখন ইলিশের প্রজনন মৌসুম, তো এই সময়ে ইলিশকে কী করে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে এ থেকে আরও বেশি পরিমাণে ইলিশ কীভাবে উৎপাদন করা যায়। তো যতই আসলে বিধি নিষেধ আরোপ করা হোক না কেন, আমরা দেখতে পেয়েছি যে গত এই নিষেধাজ্ঞার পরও কিন্তু এই ইলিশ মাছ ধরা এখন অব্যাহত রয়েছে। প্রতিদিনই লাখ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হচ্ছে, কিন্তু ইলিশ মাছ কিন্তু তারপরে এখনও শিকার বন্ধ হয়নি। তো এই বিষয়ে কর্তব্যরত পুলিশ অফিসার জানিয়েছেন যে মূলত এখন আসলে জাল ফেলে ইলিশ মাছ জালে ওঠে এবং প্রচুর পরিমাণে আসলে মাছ পাওয়া যায়। তো যেহেতু খুব কম সময়ে এখন অনেক বেশি মাছ পাওয়া যাচ্ছে এবং বাজারেও এর প্রচুর চাহিদা রয়েছে, একই সঙ্গে এর সঙ্গে সংশ্লিষ্ট যে সকল মানুষজন রয়েছে তারা অনেক বেশি লাভবান হচ্ছেন, তো এই জন্য অনেক ভয়ভীতি দেখিয়ে কিংবা হচ্ছে আইনের ব্যবস্থা নিয়েও ইলিশ মাছ কিন্তু পুরোপুরিভাবে আসলে এখন সেই নিষেধাজ্ঞা আরোপটি করা সম্ভব হচ্ছে না। তো তিনি বলছেন যে বাংলাদেশে আসলে ইলিশের যে ইলিশ মাছ শিকারের যে কারেন্ট জাল উৎপাদন করা হয় এবং এই উৎপাদন যদি বন্ধ করা না হয় তাহলে আসলে অভিযান চালিয়েও আসলে সম্পূর্ণরূপে ইলিশ মাছের যেই প্রজন মৌসুমে ইলিশ মাছ রক্ষা সেটি আসলে কার্যকর সম্ভব হবে না। একই সঙ্গে ইলিশ মাছের সঙ্গে যারা জড়িত যারা যেই জেলা রয়েছে তারা মনে করছেন যে এই সময় তাদেরকে অন্যান্য অপরাপর যদি কোনো ধরনের কাজ দেওয়া হয় এবং সেখান থেকে তারা যদি আর্থিকভাবে সহায়তা লাভ করেন তাহলে তারা আসলে এই পেশা থেকে কিছু দিনের জন্য অন্তঃসাময়িকভাবে তারা আসলে এখান থেকে তারা কিছুটা স্বস্তি পাবেন। এবং তো এই মতবিনিময় সভা চলছে এবং এরপরে একটি নৌ র্যালি হবে। তো এই ছিল মিতা এখানকার সর্বশেষ অবস্থা। চাঁদপুর থেকে জানছিলাম মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযান এবং মাছ ধরার খবর।